হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট টাইমস উইথ মি। আমি স্বপ্না, আর আজকে আমি তোমাদের জন্য মেকআপ লুক নিয়ে এসেছি। আর সামনে তো দুর্গাপুজো চলেই আসলো, তো একটা ক্যাজুয়াল মেকআপ লুক এটাকে বলতে পারো, যেটা তোমরা অষ্টমী নবমী যে কোনো দিন সকালবেলা বা রাত্রিবেলা ক্যারি করতে পারো। তো চলো মেকআপ ভিডিওটা দেখে নিই। কিন্তু মেকআপ ভিডিওটা দেখার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন প্রেস করতে একদম ভুলো না। তো চলো সঙ্গে থাকো। মেকআপ করার আগে স্কিন কেয়ার করাটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, তো এই স্টেপটাকে একদম মিস করা যাবে না, আর এটা একটু ধৈর্য ধরে ভালো করে করতে হবে। তো সবার প্রথমে আমি এখানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, তারপরে আমি এখানে একটা সিরাম অ্যাপ্লাই করে নিলাম। তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেরকম সিরাম তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি গুড ভাইবসের আমন্ড সিরামটা অ্যাপ্লাই করেছি, তারপর আমি অ্যালোভেরা জেল দেখালাম, এটাও গুড ভাইবসের আছে। তোমরা চাইলে অ্যালোভেরা জেল ময়শ্চারাইজারের বদলে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি এখানে ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করেছি। এটা পন্সের আছে সুপার লাইট জেল, এটা ভীষণই ভালো একটা ময়শ্চারাইজার। এটা খুব ভালোভাবে অনেকটা পরিমাণে আমি নিয়েছি, নিয়ে ভালোভাবে মাসাজ করে করে স্কিনে অ্যাবজর্ব করিয়ে নেবো ক্রিমটাকে। এরপরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, তো সেই টাইমটাতেই আমি হচ্ছে আমার আইব্রোটাকে ফিল করে দেখাবো তোমাদের। দেখো আমার আইব্রোটা এখন প্লাক করা নেই আর ভীষণই খারাপ অবস্থা। তোমরা তোমাদের আইব্রোটাকে উপরের দিকে বা নিচের দিকে ভালোভাবে স্পুলি দিয়ে আশ্রে নিতে পারো। নিচের দিকেও যদি তুমি এরকমভাবে আশ্রে নাও, তাহলে খুব সুন্দরভাবে তোমরা ড্র করতে পারবে তোমাদের লাইন, মানে আইব্রো লাইন অনুযায়ী। আমি এখানে বেটেন বাইলের একটা আইব্রো কিট নিয়ে নিয়েছি, সেখান থেকে সবার প্রথমে যে ক্রিম প্রোডাক্টটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটা হচ্ছে আমাদের পাউডার প্রোডাক্টকে ভালো করে মানে ধরে রাখতে হেল্প করবে। তো এটা অ্যাপ্লাই করার পর আমি এখানে পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করব। আমি এখানে দুটো কালারই অ্যাপ্লাই করছি, একটা আছে লাইট ব্রাউন আর একটা ব্ল্যাক কাইন্ড অফ কালার আছে। তো লাইট ব্রাউন কালারটা আমি সামনের দিকে অ্যাপ্লাই করছি আর পিছন দিকে একটু ডার্ক ব্রাউনটা। তো এটাকে ভালোভাবে যেখানে যেখানে আমার আর আইব্রো মানে হেয়ার কম আছে সেই জায়গায় বেশি করে অ্যাপ্লাই করছি, আর অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে ডাস্ট অফ করে অ্যাপ্লাই করছি। আর আমার আইব্রো লেন্থ অনুযায়ী আমি এখানে দেখো প্রোডাক্ট নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি একটা ফ্ল্যাট ব্রাশ, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কনসিলারটা। কনসিলারটাকে দিয়ে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আইব্রোটাকে আমি ক্লিন করে নেব। কনসিলার দিয়ে ভালোভাবে ক্লিন করার পর কনসিলারটাকে খুব ভালোভাবে এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। কনসিলারটা ইউজ করার পর আইব্রোটা কতটা ডিফাইন্ড লাগে সেটা তোমরা বুঝতেই পেরেছো আশা করি। এরপরে হচ্ছে আমি ফেস মেকআপটা করব, তার জন্য প্রাইমারটা সবার প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারের জন্য আমি এখানে সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করেছি, এটা হচ্ছে কালার বারের আছে। তোমরা অ্যাফোর্ডেবল রেঞ্জেও অনেক প্রাইমার পেয়ে যাবে। প্রাইমার অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ ওয়েট করেছি, তারপরে আমি এখানে কনসিলার ইউজ করে নিচ্ছি আই মেকআপের জন্য। তো চোখে ভালোভাবে কনসিলারটা দিয়ে নিয়েছি, তারপরে কনসিলারটাকে একটা ফ্ল্যাট টপ ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। এরপরে আমি হচ্ছে আই মেকআপটা শুরু করছি, তার জন্য চোখের উপরে আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে আইলিডে কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই কাজলটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করব, তার জন্য একটু মানে সরু করে আমি কাজলটাকে অ্যাপ্লাই করব। এরপরে হচ্ছে আমি একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি, এই কালারটাকে দিয়ে ওই ব্ল্যাক কালারটাকে আমি ভালোভাবে মানে ব্লেন্ড করে নেব। অল্প অল্প করে আমি ব্রাউন কালারটা নিচ্ছি, ডাস্ট অফ করছি, তারপরে আবার অ্যাপ্লাই করছি। দেখো অ্যাপ্লাই করছি আর ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কিন্তু আমি আইলিডের থেকে বেশিটা যাচ্ছি না, মানে যতটা ভালোভাবে অ্যাপ্লাই করছি সেটা পুরো আইলিডের মধ্যেই। আর হাত দিয়ে এরকমভাবে ভালো করে ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ ভালোভাবে পিগমেন্টটা চলে এসেছে। যেটুকুনি প্রোডাক্ট ওপরে লেগেছিলো সেটা ভালোভাবে ডাস্ট অফ করে নিয়েছি, আর একটা ভি শেপ দিয়েছি আমি। আর নিচে লোয়ার ল্যাশ লাইনেও আমি কাজলটা অ্যাপ্লাই করছি, আর এটা হচ্ছে মেবলিনের কাজল আছে। লোয়ার ল্যাশ লাইনে ভালো করে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি, এরপরে হচ্ছে আমি মাস্কারা লাগিয়ে নেব। Thank you.
লোয়ার ল্যাশেও ভালোভাবে কাজলটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি লোয়ার ওয়াটার লাইন আর আপার ওয়াটার লাইনেও কাজলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে কাজলটা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে ফেসে স্ক্যানারের কাজলটা অ্যাপ্লাই করেছি। এবার এক্সট্রা যে প্রোডাক্টগুলো একটুখানি মানে স্প্রেড হয়ে গেছে, মানে ছড়িয়ে গেছে, সেগুলো মুছে নেবো একটা টিস্যু দিয়ে। ভালোভাবে চোখের মেকআপটা করে নেওয়ার পর আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনের জন্য আমি এখানে নাইকার ফাউন্ডেশন নিয়েছি। এটা একদম মিনি প্যাকেজিংটা আছে। তো এই ফাউন্ডেশনটাকে আমি ডট ডট করে সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। ফাউন্ডেশনটাকে ভালো করে অ্যাপ্লাই করার পর একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো ফাউন্ডেশনটাকে। এই ফাউন্ডেশনটা ব্লেন্ডিংয়ের সময় একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ফাউন্ডেশনটাকে ড্যাব ড্যাব করতে করতে ব্লেন্ড করতে হবে, তাহলে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে মুখে বসে যাবে। ফাউন্ডেশনটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি এখানে সুইস বিউটির কনসিলারটা নিয়ে নিয়েছি। কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি হচ্ছে আমার চিক চিন আর হচ্ছে ব্রিজ অফ দ্য নোজ, তারপরে হচ্ছে কপালে, চোখের কর্নারে, এগুলো এই এই জায়গাগুলোতে বেশি হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করেছি। এটা ভালোভাবে ব্লেন্ড করে নেবো সেম ফ্ল্যাট ব্রাশ দিয়ে। এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নেবো। ব্লাশের জন্য আমি এখানে ইনসাইটের একটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করেছি। আর দেখো আমি এখানে কথা বলছি, কথা বলতে বলতে মেকআপটা করছিলাম। তো এই লিকুইড লিপস্টিকটা খুবই ভালো একটা ফুসিয়া পিঙ্ক কালারের আছে। আর যখনই তোমরা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করবে ব্লাশের জায়গায়, সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে নেবে, আর ডাইরেক্ট লিপস্টিকটা ইউজ করবে না, আগে হাতে এটা নিয়ে নেবে, তারপরে ফেসে দেওয়ার চেষ্টা করবে। তাহলে অনেকটা প্রোডাক্ট একসঙ্গে তোমাদের মানে স্কিনে অ্যাপ্লাই হবে না। দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি। এরপর হচ্ছে আমি পাউডার প্রোডাক্ট দেবো। তো সবার প্রথমে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। এখানে হচ্ছে আমি একটা ফুসিয়া পিঙ্ক কালারই নিয়েছি ব্লাশের জন্য। ব্লাশটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি এখানে হাইলাইটার ইউজ করছি। আর হাইলাইটার আর ব্লাশ বা কন্ট্রোলের জন্য আমি সেম প্যালেটটাই ব্যবহার করছি। এটা সুইস বিউটির একটা প্যালেট আছে। এরপরে আমি হালকা করে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। তো প্রোডাক্টটা প্রথমে নিয়েছি, তারপর ডাস্ট অফ করছি, তারপরে হচ্ছে আবার অ্যাপ্লাই করছি। লিপস্টিকের জন্য আমি ভীষণ কনফিউজ ছিলাম যে কী কালারের লিপস্টিক অ্যাপ্লাই করা যায়। তো আমি এখানে তিনটে লিপ লাইনার নিয়েছি। সবার প্রথমে এই সুইস বিউটির নিউট কালারের একটা লিপ লাইনার নিয়ে আমি হচ্ছে আমি লিপটাকে লাইন করে নিয়েছি। এরপরেও আমি আরও একটা লিপ লাইনারই নিয়েছি। এটা হচ্ছে একটা ফুসিয়া পিঙ্ক কালার আছে, আর এটাও হচ্ছে সুইস বিউটিরই একটা লিপ লাইনার। তো এটা দিয়ে আমি ভিতরের মানে ঠোঁটটাকে ফিল করে নিচ্ছি। দুটো লিপস্টিকটাকে একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করার পর ঠিক এই কালারটা এসেছে। ভীষণই সুন্দর লাগছিল এই কালারটা, খুব বেশি ডিপও না। তো এরপরে আমি শাড়ি ঠাড়ি পরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি এখানে একটা সিল্কের কোটা কাইন্ড অফ শাড়ি পরেছি রেড আর ব্ল্যাকের মধ্যে। তার সঙ্গে একটা হচ্ছে আজরাক প্রিন্টের ব্লাউজ পরেছি, আর এখানে সিলভার অক্সিডাইজ পরেছি আমি। দেখো সিলভারের অক্সিডাইজের একটা বড় নেকলেস পরেছি, আর তার সঙ্গে সেটেরই কানেরটা পরেছি, আর হাতে ব্যাঙ্গেলস পরেছি, ছোট একটা টিপ পরেছি। এইভাবেই আমি আজকের লুকটা কমপ্লিট করলাম। আশা করছি আজকের এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে আমি এত সুন্দর সুন্দর ভিডিও আরও তোমাদের জন্য বানাতে পারি। তো আজকের মতন এখানেই আসছি, অন্যদিন দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো চলো টাটা।